মায়ানমারের টাকা? 10,000 টাকা নোট মায়ানমার, 5,000 টাকা নোট। এই টাকার কোনো আসলে ভ্যালু নাই বাংলাদেশে তেমন। এখানে সর্বমোট 1,00,000 টাকা, তার মানে বাংলাদেশের 3,300 টাকার মতো। টেকনাফে পেলাম হাতে এক ভাইয়ের কাছে, এক্সচেঞ্জ মানি এক্সচেঞ্জ করতেছে আর কি এই জায়গায়। আসসালামু আলাইকুম। আজকে আমাদের অবস্থান হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত অর্থাৎ টেকনাফে। আমরা যে নদীতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নাফ নদী। এখানে জাল ফেলা নিষেধ, আসলে 4-5 বছর ধরে আসলে জাল ফেলা নিষেধ করে দিয়েছে সরকার। সো এখানে প্রচুর মাছ দেখলাম আজকে এই জায়গায়, অনেকে মাছ ধরতেছে বড়শি ফেলে, কিন্তু জাল ফেলা ফেলতে দিচ্ছিল না। সো খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। এখানে একটা নতুন জেটি হয়েছে আসলে, ওইটার নিচেই আসছি আমরা বর্তমানে। আর এই নদীতে যে ছোট্ট একটা নদী দেখতেছেন, এখানে এত পরিমাণ মাছ আসলে বলে বোঝানো যাবে না। এই ছোট্ট জাল দিয়ে, একটা ছোট্ট জাল দিয়ে এই সাগরের মাঝখানে প্রচুর মাছ ধরতেছে একজন আমাদের এই এলাকারই টেকনাফের। সো এটা খুব ইন্টারেস্টিং লাগতেছে, এই জন্য এই জায়গায় চলে এসেছি দেখার জন্য শুধু। আরেকটা কথা হচ্ছে, এই এই নদীতে আসলে জাল বসানো নিষেধ, 3-4 বছর হইতেছে মেবি জাল নিষিদ্ধ করেছে এই জায়গায়। এটা হচ্ছে নাফ নদী, মেবি নাফ নদী না, এটা এটা হচ্ছে নাফ নদী। ওই পাশে ঠিক বার্মা, এইটা হচ্ছে বাংলাদেশ। তো যেটির নিচ্ছেই আমরা এখন, আর বাইয়ের মাছ ধরা দেখতেছি। টেকনাফের জিরো পয়েন্টে যেটা মেরিন ড্রাইভ শুরু হয়েছিল, যেখান থেকে কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ শুরু হয়েছিল, সেই মেরিন ড্রাইভের লাস্ট প্রান্তে চলে এসেছি আমরা। আর এখান থেকে বাংলাদেশ শেষ বলা যায়, আর এরপর থেকে বঙ্গোপসাগর আর সাগর আর কোনো কিছুই নেই। আপনারা গুগল ম্যাপ লক্ষ্য করলে দেখবেন লাস্ট প্রান্ত যেটা আছে সেটাই, সেই জায়গায় আমরা আছি এখন। এখানে অল্প গুটি কয়েক জায়গা আছে, এখানেও রাস্তাঘাট করে নাই এরকম জায়গা। এক বড় বড় বিশাল বিশাল পাহাড় দেখিয়েছিলাম আগের ভিডিওতে। তো আজকে জিরো পয়েন্টে নিয়ে আসলাম ফাইনালি। এটা হচ্ছে বাংলাদেশের লাস্ট বর্ডার।